তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের তিন নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমি আগে প্রথম দুটো অধ্যায় আলোচনা করেছি আজকের ক্লাসে তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে ইএন আরেকটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল ভ্যালু তোমরা যদি কেউ এই ইএনভিএস সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো তোমরা তিন নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তরগুলো দেখে নাও এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন আছে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ মানুষের ব্যবহারের ফলে কখনো নিঃশেষিত হয়ে যায় না তাকে কি বলে তাকে বলে নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ দ্বিতীয় প্রশ্ন দেখো একটি নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ হচ্ছে কি বনভূমি নেক্সট প্রশ্ন যে সকল প্রাকৃতিক সম্পদ মানুষের বহুল ব্যবহারের ফলে নিঃশেষিত হতে চলেছে তাকে বলে অনবীকরণ যোগ্য প্রাকৃতিক সম্পদ পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভীষণ মাত্রায় বায়ু কারণ হল জীবাশ্ম জ্বালানির দহন নেক্সট প্রশ্ন অরণ্যের বাস্তুতন্ত্রের মুখ্য ঘটক অরণ্যের বাস্তুতন্ত্রের মুখ্য ঘটক হচ্ছে বৃক্ষ অর্থাৎ গাছ নেক্সট প্রশ্ন কোনো একটি দেশের ভূখণ্ডে কমপক্ষে যতখানি অরণ্য আচ্ছাদিত হওয়া প্রয়োজন তা হচ্ছে কি থার্টি থ্রি পারসেন্ট নেক্সট প্রশ্ন ভারত বর্তমান ভারতে অরণ্যের পরিমাণ স্থলভাগের প্রায় উনিশ পয়েন্ট তিন নয় পারসেন্ট সারা পৃথিবী জুড়ে মাথাপিছু গড় অরণ্যের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর হেক্টর নেক্সট প্রশ্ন অরণ্যের মুখ্য উৎপাদন হলো উৎপাদন কি কাঠ তারপরের প্রশ্ন দেখো ভারতে প্রতি বছর যতখানি বনভূমি বিনাশ করা হচ্ছে তার পরিমাণ পনেরো লক্ষ হেক্টর নেক্সট প্রশ্ন চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দর লাল বহুগুনা। পরের প্রশ্ন জীব দেহে জীব দেহে পোটোপ্লাজমের কত অংশ জল দিয়ে তৈরি নব্বই শতাংশ পৃথিবীর কত অংশ সমুদ্র ও মহাসমুদ্র দ্বারা ঢাকা তিয়াত্তর শতাংশ নেক্সট আছে দেখো উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের কত অংশ জল দেখো জল পোলার ক্যাপ হিসাবে আছে দেখো অ্যানসার হচ্ছে কত দুই পারসেন্ট নেক্সট প্রশ্ন এই পৃথিবীতে এই পৃথিবীতে জলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত অ্যান্সারটা কি এই পৃথিবীতে জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত এখানে তেইশ যে লেখাটা এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে তারপরে প্রশ্ন ভারতে বন্যপাণ ভারতে বন্যাপবন বন্যাপবন দুটি রাজ্য হচ্ছে বিহার উত্তরপ্রদেশ খরার মূল মূল কারণ হচ্ছে বৃষ্টিপাতের অভাব ভারতে প্রবণ একটি রাজ্য হলো রাজস্থান পৃথিবীতে কত অংশ জল দ্বারা আবৃত্ত একাত্তর পার্সেন্ট পৃথিবীর মোট জলের কত অংশ মিষ্টি জলরূপে পরিচিত তিন পার্সেন্ট পৃথিবীর ব্যবহারযোগ্য জলের কত অংশ কৃষিকাজে ব্যবহৃত হয় সেভেন্টি পারসেন্ট কাবেরী নদীর জলবন্টন নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়েছে তা হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু নেক্সট প্রশ্ন সর্দার সরোবর প্রকল্পটি কোন নদীর ওপর নির্মিত হয়েছে নর্মদা নদীর ওপর নির্মিত হয়েছে তারপরে প্রশ্ন সত্যুদ্দ সত্যুদ্দ ও যমুনা নদীর যোগদানকারী ক্যানেল নিয়ে যে দুটি রাজ্যের মধ্যে বিবাদ শুরু হয়েছে তা হল পাঞ্জাব ও হরিয়ানা নেক্সট প্রশ্ন দেখো ইউরেনিয়াম ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে নেক্সট প্রশ্ন তত্ত্ব উৎপাদনকারী তত্ত্ব উৎপাদনকারী ফসল হলো কি তত্ত্ব উৎপাদনকারী ফসল হলো এটা তত্ত্ব হবে না তন্তু হবে এটা তন্তু উৎপাদনকারী তন্তু উৎপাদনকারী ফসল কি তন্তু উৎপাদনকারী ফসল হচ্ছে পাট পরের প্রশ্ন বর্তমানে সারা বিশ্বে ফসল চাষে অবাদ করা হচ্ছে প্রায় পঁচাশি ধরনের পঁচাশি ধরনের ফসল চাষ করা হচ্ছে পরের প্রশ্ন সবচেয়ে বেশি খাদ্য সংকট হয়েছে আফ্রিকা মহাদেশে নেক্সট যে রাজ্যগুলিতে প্রবল মাত্রায় জমির লবণক্তাতার লবণক্তাতার সমস্যা দেখা দিয়েছে তা হল পাঞ্জাব আর হরিয়ানা নেক্সট প্রশ্ন কাজ করার ক্ষমতাকে বলে কি শক্তি নেক্সট প্রশ্ন এই পৃথিবীতে শক্তির মূল উৎস উৎস হল সূর্য থেকে আগত আলোক শক্তি নেক্সট প্রশ্ন বিভিন্ন শক্তির মধ্যে সবচেয়ে পরিশ্রুত ও ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে কি বিদ্যুৎ শক্তি নেক্সট প্রশ্ন নবীকরণ নবীকরণযোগ্য শক্তির উৎস নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরশক্তি অনবীকরণযোগ্য শক্তির উৎস অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কয়লা নেক্সট হচ্ছে বিকল্প বা অপচলিত শক্তির উৎস সৌরশক্তি তারপরের প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো বায়ু বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখো সম্ভাবনা উজ্জ্বল পাহাড়ি অঞ্চলে নেক্সট প্রশ্ন আছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন বায়োগ্যাস উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত দ্বিতীয় পৃথিবীর প্রত্যেক জীবের খাদ্য ও বাসস্থানের মূল উৎস কি মৃত্তিকা তারপরে প্রশ্ন বেলে মাটিতে ভালো হয় কি তরমুজ কালো মাটিতে ভালো হয় তুলা লাল মাটি বেশি পরিমাণে থাকে লোহা লাল মাটিতে বেশি পরিমাণে লোহা থাকে ভূমিক্ষয়ের প্রধান কারণ অত্যাধিক হারে হালকর্ষণ ভারতের যে রাজ্যগুলি ভূমিক্ষয়ের কবলে পড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তা হচ্ছে মধ্যপ্রদেশ ও রাজস্থান পরের প্রশ্ন শক্তির শক্তির প্রচলিত উৎসগুলির একটি হচ্ছে জলবিদ্যুৎ শক্তি তারপরে শক্তির অপ্রচলিত উৎসগুলির একটি হচ্ছে সৌর শক্তি নেক্সট আছে বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে তারপরে দেখো পরিবেশ দূষণ করে এমন বিদ্যুৎ শক্তি হচ্ছে তাপবিদ্যুৎ শক্তি নেক্সট পৃথিবীর সর্বাধিক উৎপন্ন শক্তি হচ্ছে কি কয়লা নেক্সট প্রশ্ন ভূ শক্তি উৎপাদনে সর্বাপেক্ষা অগ্রণী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র তারপরে প্রশ্ন এদেশে এদেশে কোলটিন্ট কোলটিন্ট এখানে দেখো এই স্পেলিংটা ভুল আছে এদেশে কোনটি অচিরাচরিত শক্তি সৌরশক্তি হচ্ছে অচিরা চরিত শক্তি এটা এ দেশে নয় এদের মধ্যে এদের মধ্যে কোনটি এখানে অপশান থাকবে সেখান থেকে তোমাকে লিখতে হবে এদের মধ্যে কোনটি অচিরাচরিত শক্তি সৌরশক্তি তারপর দেখো ফ্লাই অ্যাস ফ্লাই অ্যাস কী বলা হচ্ছে দেখো ফ্লাই অ্যাসের উৎস হচ্ছে কি ফ্লাই অ্যাসের উৎস ফ্লাই অ্যাসের উৎস কি তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ হচ্ছে ফ্লাই অ্যাসের উৎস সমুদ্রের জলের পরিমাণ পৃথিবীতে সম্পূর্ণ জলে তিরানব্বই শতাংশ সমুদ্রের সমুদ্র অধিকার করে আছে পৃথিবীর সমগ্র জলভাগের সাতানব্বই শতাংশ পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লোহাখনি অঞ্চলটির নাম হচ্ছে মেসাবি ময়কা সহায়কা একাবশী মেসাবি ভারতের মুখ্য বনজ সম্পদ বনজ সম্পদ কি মুখ্য বনজ সম্পদ হচ্ছে কাঠ তারপরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে যে সামাজিক বনসৃজন কথা প্রথম বলেছেন জেসি ওষ্টবি নেক্সট ভারতের চন্দন কাঠ বেশি পাওয়া যায় কর্ণাটকে খনিজ তেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পরিবহন ব্যবস্থায় ভারতে ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বের অষ্টম নেক্সট প্রশ্ন কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গের স্থান ষষ্ঠ কয়লা উত্তোলনের সাথে যুক্ত একটি সংস্থা হচ্ছে বি এল তারপরে প্রশ্ন আছে ভাকরা হবে এটা ভাঁকড়া জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পাঞ্জাবে এটা হচ্ছে ভাকরা ভাঁকড়া জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে পাঞ্জাবে আছে ডাকরা নয় ভাকরা। রিহান্ত জলবিদ্যুৎ প্রকল্পটি আছে কোথায় উত্তরপ্রদেশে রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ কেন্দ্রটি আছে রাজস্থানে দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কালী নদী অ্যালুমোনিয়াম অ্যালুমোনিয়ামের আকরিক হলো বক্সাইট ঘর গরম রাখার কোন শ্রেণীর কয়লা ব্যবহৃত হয় লিগোনাইট পৃথিবীর বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র যে দেশে অবস্থিত সেটা হচ্ছে জাপান কয়লা উত্তোলনে বর্তমানে পৃথিবীতে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে তৃতীয় নেক্সট প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি এটা কোনটি হবে কোনটি হচ্ছে তারাপুর তারাপুর হচ্ছে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র তারপরে হচ্ছে মিশ্র খনিজ তেল তেলে যা থাকে পিচ ব্লেন্ড পিচ ব্লেন্ড থাকে চক্রাকার প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হচ্ছে জল ডায়নামো আবিষ্কার করেন ফ্যারাডে দূষণহীন বিদ্যুৎ শক্তি যা থেকে উৎপাদিত হয় জলবিদ্যুৎ তারপরে দেখো শেষ প্রশ্ন পারমাণবিক শক্তির প্রধান কাঁচা মাল কোনটি হবে কয়কা দন্তানোটা আছে কোনটি সেক্ষেত্রে অ্যান্সার হবে কিংটা ইউরেনিয়াম